বন্ধুরা, এই মাছটি দেখে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন। আমরা সবসময় বটি কিংবা দা দিয়ে মাছ কাটতে দেখেছি, কিন্তু একটি মাছ কিভাবে কুড়াল দিয়ে কিংবা চাপাতি দিয়ে কাটা হয়, আর যতটুকু মনে হয়েছে এই মাছগুলো প্রায় 5 ফিটের উপরে হবে, 5 ফিটের অনেক উপরে হবে, প্রায় 5.5 ফিট হবে এই মাছগুলো, সামুদ্রিক মাছ। আর এই মুহূর্তে আপনাদেরকে এই এক্সক্লুসিভ একটি মাছ কাটার ভিডিও দেখানোর জন্য নিয়ে এসেছি খাগড়াছড়ির যে সাপ্তাহিক বাজারটি প্রতি বৃহস্পতিবারে বসে থাকে, অর্থাৎ পার্বত্য অঞ্চলকে ঘিরে ভোরবেলা থেকে কিন্তু দুপুর পর্যন্ত কিন্তু এই বাজারটি জমে থাকে। আর এই জায়গাটিকে বলা হয় নামা বাজার, অর্থাৎ এখানে কিন্তু মূলত পাহাড়ি যারা রয়েছে, চাকমা মারমা এই যে যারা রয়েছে আর কি পাহাড়ি, বিশেষ বাঙালি ছাড়া আমি বলবো বিশেষ করে, তাদের কিন্তু এই এই জায়গাটি আসলে তারা বেশি বাজার করে থাকেন। তো এখানে পাহাড়িরা কিন্তু সব অনেক ধরনের খাবারই খায়, যে খাবারগুলো সাধারণত আমরা যারা মুসলিম আছি কিংবা বাঙালি আছি তারা অনেক ধরনের মাছ কিংবা পশু কিন্তু আমরা খাই না। কিন্তু দেখুন বন্ধুরা, এটি একটি সামুদ্রিক মাছ। এই মাছ আমার জীবনের প্রথম আসলে এরকমভাবে বাজারে নিয়ে এই দা এত বড় বড় চাপাতি দিয়ে কিংবা কুড়াল দিয়ে কাটতে দেখেছি। আপনি কিন্তু পুরো ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন যে আরও কী কী ধরনের, এখানে বিশাল বড় হাঙর মাছও কিন্তু দেখেছি। সেই হাঙর মাছগুলোকে কীভাবে কেটে কেটে সাজিয়ে সাজিয়ে কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে, এবং 400, 500, 600 টাকা করে কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে। তো বন্ধুরা দেখুন একদম কত বড় মাছ, এবং মাছের যে মুখটি রয়েছে সেটি কতটা মানে লম্বা টাইপের। তো বন্ধুরা আমি কথা বাড়াতে চাই না, চলুন আমরা একদমই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির বাজারে কি কি আনকমন সামুদ্রিক মাছগুলো বিক্রি করা হয়, এবং এই বাজারের মাছগুলো আসলে যারা ক্রেতা রয়েছে তারা কিভাবে কিনে নিয়ে যাচ্ছে, এই চিত্রটি কিন্তু আপনাকে দেখাবো। তো বন্ধুরা দেখুন মাছগুলো কেটে দেওয়ার পরে একদম অনেকটা আমি যেটি বলছি যে এটি কখনোই দা দিয়ে কিংবা বটি দিয়ে কাটা সম্ভব না, কারণ প্রায় 5.5 ফিটের মতন হবে এই মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু ফ্রিজিং করে করে কিন্তু তারা এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই খাগড়াছড়ি বাজারে নিয়ে আসে। তো বন্ধুরা দেখুন এই মাছটিকে, এই মাছটি কাটছে, এবং মাছের ভেতরটা কেমন আসলে দেখুন। এই মাছের ভেতরে কিন্তু অনেক ছোটো ছোটো মাছ, বিভিন্ন রকম জিনিস কিন্তু এগুলো এই মাছের ভেতরে কিন্তু চোখে পড়েছে। তো কতক্ষণ লেগেছে এই 5.5 ফিট মাছটি কাটতে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে আপনাকে থাকতে হবে। তো বন্ধুরা দেখুন তারপরে কিন্তু আরও একদমই শেষ পর্যন্ত কিন্তু আপনাকে আরও অনেক মজার মজার মাছ দেখাবো, যে মাছগুলো আসলে আপনারা আমার আসলে দেখার সৌভাগ্য হয়নি। সামুদ্রিক মাছ, যে মাছগুলো সাধারণত আমরা যারা সমতল অঞ্চলের মানুষ রয়েছে সেই বাজারগুলোতে দেখি না। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এক নজরে পুরো ভিডিওটা দেখে নিই। Thank you.
আপনার তো সমস্যা নাই, করেন, আমি তো চেষ্টা করতেছি না, আপনার তো কাজ করেন, সমস্যা I'm going to go to the hospital.